সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বরাবর মতো আমি আলামিন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আলোচনা বিষয় ধানের আগাছা। ধানের জমিতে কি প্রয়োগ করলে ধানের আগাছা দূর করতে পারবেন, সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। দর্শক মন্ডলী, ধানের আগাছা মূলত আপনারা দুটি পদ্ধতিতে দমন করতে পারবেন, একটি জৈবিক আর একটি রাসায়নিক। তো প্রথমে আপনাদেরকে জৈবিক পদ্ধতি সম্পর্কে জানাবো, কিভাবে আপনার জমিতে চাষ করলে স্বাভাবিক অবস্থার চেয়ে কম আগাছা হবে সে বিষয়ে আপনাদেরকে জানতে হবে। প্রথমে আপনারা ধানের জমিতে ধান রোপণের অর্থাৎ জমি তৈরির 15 দিন আগে যদি জমিতে একটি চাষ দিয়ে রাখেন, তাহলে জমিতে যে ঘাসগুলো থাকবে সেগুলো আপনার কয়েকদিন রাখার কারণে এমনিতেই ঘাস মারা যাবে, এবং পরবর্তীতে পাওয়ার টিলার বাদে আপনার পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে যে পরিমাণ ঘাস হবে তার চেয়ে যদি আপনারা ট্রাক্টর দিয়ে চাষ দেন, অর্থাৎ এমনি পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত গভীর পর্যন্ত যেতে পারে, আর যদি আপনারা ট্রাক্টর দিয়ে চাষ দেন সে জমির গভীরতা আরও বাড়বে, অর্থাৎ 7, 8 বা 10 ইঞ্চি পর্যন্ত গভীরে চাষ দেওয়া সম্ভব। দর্শক মণ্ডলী, আপনারা যদি ট্রাক্টর দিয়ে চাষ দেন তাহলে আপনাদের জমিতে আগাছা কম হবে। এমনি এখন আসি, ধান রোপণের পর আগাছা যদি হয় তাহলে আপনারা জাপানি উইডার দিয়ে নিড়ানি দিয়ে সে ঘাস দমন করতে পারেন। এছাড়াও হাত দিয়ে যদি আপনারা নিড়ানি দেন তাহলেও আপনাদের জমির আগাছা পরিষ্কার করতে পারবেন। দর্শক মণ্ডলী, এছাড়াও আপনাদের বাড়িতে যাদের ঘাস আছে, ধান রোপণের 10 থেকে 15 দিন হলে, অর্থাৎ ধানের গোছা মাটিতে একটু শক্তভাবে লাগলে আপনারা জমিতে যদি ঘাস ছেড়ে দেন তাহলেও আপনারা আগাছা দমন করতে পারবেন। দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে জানাবো রাসায়নিক পদ্ধতি। তবে রাসায়নিক পদ্ধতির চেয়ে আপনারা জৈবিক পদ্ধতি, হাত দিয়ে নিড়ানি দিয়ে সেই ঘাস যদি জমিতে পুঁতে রাখেন তাহলেও সেটি আপনার জমির জন্য উত্তম জৈব সার হিসেবে কাজ করবে। রাসায়নিক সবসময় আপনারা আপনাদেরকে আমি নিষেধ করব যে রাসায়নিক পদ্ধতি কম ব্যবহার করবেন, কিন্তু ধীরে ধীরে কৃষক মানে জৈবিক পদ্ধতি বাদ দিয়ে রাসায়নিক পদ্ধতিতে কনভার্ট হয়েছেন। তো যারা জমিতে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করবেন তাদেরকে আজকে একটি আগাছানাশক বা হারবিসাইডের নাম বলবো। সেটি হলো বাংলাদেশের একটি কোম্পানি, বেসরকারি প্রতিষ্ঠান, ন্যাশনাল এগ্রিকেয়ারের চেঞ্জার। এই চেঞ্জার আগাছানাশক যদি আপনারা জমিতে প্রয়োগ করেন তাহলে আপনাদের জমির আগাছা শতভাগ দমন করতে পারবেন। তো চলো আসুন এর প্রয়োগ মাত্রা। আপনারা 33 শতক জমিতে মাত্র 100 গ্রাম চেঞ্জার যদি প্রয়োগ করেন তাহলে আপনার জমি আগাছামুক্ত থাকবে। এটি মূলত ধানের জমি রোপণের 7 থেকে 10 দিনের ভিতরে জমিতে প্রয়োগ করতে হবে, অর্থাৎ তারপরে যদি প্রয়োগ করেন তাহলে আপনারা শতভাগ আগাছা দমন করতে পারবেন না। 7 থেকে 10 দিনের ভিতরে আপনারা জমিতে ইউরিয়া সার বা ছাইয়ের সাথে মিশিয়ে যদি জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার জমির আগাছা দমন করতে পারবেন। দর্শক মণ্ডলী, কেন কৃষকরা হাতে নিড়ানির চেয়ে রাসায়নিক পদ্ধতি বালাইনাশক বা আগাছানাশক ব্যবহার করেন? মূলত 1 বিঘা জমিতে যদি শ্রমিক লাগে, আপনার 2 থেকে 3 জন শ্রমিক লাগে, সেই শ্রমিকের যদি মূল্য হিসাব করেন তাহলে 1000 থেকে 1500 টাকা আপনার আগাছা দমনের জন্য খরচ করতে হবে। আর যদি আপনারা রাসায়নিক পদ্ধতি অর্থাৎ বালাইনাশক জমিতে ব্যবহার করেন তাহলে 200 বা 250 টাকার ভিতরেই আপনারা এই আগাছাগুলো দমন করতে পারবেন। এই জন্যে মূলত কৃষকরা জৈবিক পদ্ধতি বাদ দিয়ে রাসায়নিক পদ্ধতিটা মূলত বেছে নিয়েছে। এই আগাছানাশক চেঞ্জার বাংলাদেশ ন্যাশনাল এগ্রিকেয়ারের একটি পণ্য। এটি প্রয়োগ করলে আপনার ধানের জমিতে
ছয় থেকে সাত গুণ খরচ কমাতে পারবেন। মূলত আগাছায় ধানের 14-46% পর্যন্ত ধানের ক্ষতি করে থাকে, তাই আপনাদের জমি রোপণের 40-45 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে যদি ভালো ফলন পেতে চান। তো ভালো ফলনের জন্য অবশ্যই আপনারা যে রাসায়নিক ব্যবহার করবেন সেটি চেঞ্জার, এটি খুব ভালো মানের ঔষধ বালাইনাশক এবং খুবই কার্যকরী। এটি আপনারা ইউরিয়া সার অথবা ছাইয়ের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করলে আপনাদের জমির শতভাগ আগাছামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।